আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমি আজকে দেখাবো আলফাবের মধ্যে যে একটা লেথ আছে রে এই যে কখনো গ হয় আবার কখনো র হয় কখন গ হয় কখন র হয় এটি আমাদের আজকের আলোচ্য বিষয় তো এখানে আছে আ ই ভয়ল ই গ্রেক এই ভয়েল লেথের সাথে যখন এই যে যুক্ত করে আমরা বানান করব তখন দেখব কখনো গ হয় কখনো জ হয় এখানে আমি দেখাচ্ছি জে গা জে ও গ যে ই গি জে ই গ্রেগ জি তাহলে আমরা যে আ হয়েছে গা আবার জে ও হয়েছে র এখানে কিন্তু বিরাট একটা পরিবর্তন দেখতে পাচ্ছি গ আর তাহলে আমরা কখন কখন গ বলছি আমরা যে আ গা যে ও গ যে ই এই তিনটা ভয়েল গুলি যখন এই তিনটা আ লেট লেথগুলি যুক্ত হলে গ উচ্চারণ হচ্ছে আর অ ই গ্রেক এই তিনটা ভয়েল লেট যুক্ত হলে জ উচ্চারণ হচ্ছে জ উচ্চারণ হয়ে এই ভয়েল অনুযায়ী ই কার বা অ কার উচ্চারণ হচ্ছে ঠিক আছে আর এখানেও গ উচ্চারণ হয়ে আকারের জন্য আ কারের জন্য ও এর জন্য উচ্চারণ হচ্ছে ঠিক আছে তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে কোন ভয়ল লেদগুলি যুক্ত হলে গ হয় আর কোন ভয়ল লেথগুলি যুক্ত হলে র হয় ঠিক আছে আমি আলাদা করে চেনার জন্য লাল মার্ক করে রেখেছি যেগুলি গ হবে আর যেগুলি র হবে সেগুলি ব্লু মার্ক করে রেখেছি আপনাদের জন্য ঠিক আছে আরেকটা বিষয় দেখতে হবে আপনাদের সেটা হলো এখানে দেখেন আমরা কিন্তু গা গি জি লিখেছি কিন্তু সরাসরি গ নাই কোথাও তো আমরা যখন গ দিয়ে কিছু লিখতে যাব তখন কীভাবে লিখব বা গি নাই গি লেখার জন্য আমরা কি করব এই সবগুলির সমাধান হলো রে ইউ লেখে আমরা সাথে ও দেবো ও মানে হলো অ তাহলে গ রে ইউ আসলে একটা গ একটা সাউন্ড হয় এরকম গ তাহলে আমরা যখন সাথে ও দেব তখন হবে গ আর যখন ই দিব তখন হবে গি ইউ দিয়ে তারপরে ই দিতে হবে ঠিক আছে তারপরে আমরা যে ধরনের যে শব্দ লিখতে চাই আর কি যেমন এখানে আমি বাঘ লিখেছি বা গ গেলে গ হয়েছে বে আ বা গ বাগ আর এখানে আছে কি গীতা ই আ তাহ গীতা ঠিক আছে আর এখানে একটা বিষয় আছে দেখেন ম জ আমি ম জ লেখার জন্য এখানে কে আগে জ বানিয়ে নিয়েছি তা না হলে আমি যদি ম জ লেখার জন্য ও কার তোমার লাগবে তো জর সাথে যদি ও কার হিসাবে যদি আমি ও দিতাম তাহলে আমার হয়ে যেত ম গ আমাকে জ বানিয়ে নেওয়ার জন্য এর সাথে আমি একটা ও লিখে তারপর ও লিখেছি এখন আর ওর জন্য গ হবে না এখন ওর জন্য আগে জ হয়ে তারপর ও কার হবে আর কি ম জ ঠিক আছে তাহলে আশা করি এই ছোটোখাটো বিষয়গুলি যদি একটু ভালো করে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আর এই রের উচ্চারণ কখন কি হবে সেটা নিয়ে আর বিভ্রান্তিতে পড়তে হবে না ঠিক আছে আর এখানে আমি যে শব্দগুলি লিখেছি এই শব্দগুলি আমি উচ্চারণ এবং অর্থ দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাস্কুলা এবং ফেমিনা বোঝানোর জন্য এখানে লোলা সাথে লিখেছি আপনাদের লোলা সাথে মুখস্থ করে রাখলে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এখানে আছে ল গা ন ল গাহাজ অর্থ গ্যারেজ লগা ল জোনু অর্থ হাঁটু লাহাফ অর্থ জিরাফ লা গম অর্থ রাবার এটা হল লিখা মোছার যে রাবার আর কি ল লেগিম অর্থ সবজি লা জিমনাস্টিক অর্থ জিমন্যাস্টিক লা বাঘ অর্থ আংটি লা গিটার অর্থ গিটার মজো অর্থ খাই এই খাইটা কিন্তু আমি খাই যখন বলবো তখন হবে না এটা হবে আমরা খাই তো এটা একটা ভ্যাব ওষুধ এটা আমরা যখন এই ভ্যাবটাকে কন করব করবো তখন আরও ভালো করে জানবো আর এখানে যে শব্দগুলি আছে খুব ভালো করে মুখস্থ করে রাখবেন তো আশা করি যে এর উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় আমাকে লিখে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ